কি ব্যাপার ভাবি? হ্যাঁ, কি করা হচ্ছে হেনে? আরে দেখো না, গাছের মধ্যে লেবু খুঁজতেছি, লেবু একটাও নাই জানো। ভাবি লেবু তো দেখি পাইকে একবারে রসের টলমল টলমল করতেছে। কই রে, তুমি কই দেখতেছো গাছে লেবু পাকছে? আমি তো দেখি না, আমার তো চোখে পড়ে না। ভাবি এই যে এই সাধারণ চোখ দিয়ে কিন্তু লেবু দেখা যাবিলাই, বুঝছো? ও অন্তরের চোখ দিয়ে দেখলি পরে পাকা লেবু ঠিকই দেখা যাবে নি। তোর যে এত আজরে কথা, অন্তরের চোখ দিয়ে, অন্তরের চোখ আর সাধারণ চোখ আবার কিসে তফাত রে? অন্তরের চোখ দিয়ে মানুষ মনের কথা বোঝে, মনের কথা দেখতে পারে। আর এই সাধারণ চোখ দিয়ে আমি লেবু খুঁজতেছি, অন্তরের চোখ তো আমার লেবু খুঁজে দেবে পারবি না নি রে। পাচ্ছে না না না, আমি কিন্তু ফকফকা দেখতেছি লেবু দুই দিয়ে যে পাকা পাকিছে, মনে রসের লাগিয়ে মনে করে তোরে সেরা। তোর যে আজরে কথা, তুই ফকফকা দেখতিছ নাকি? আমি কি আছে সাথে দাঁড়া থেকে দেখতেছি নে? ও নাকি 1400 গজ দূরে থেকে দেখতেছি লেবু দূরে পাকিছে। ভাবি আমি একটা কথা কই ভাই, তো আসলে লেবু খাইবার পাইলো লয়, বুঝছো? চলে গেল মনে করো যে বাইরে, হ্যাঁ, তেজে লেবু খার চান্স টান্স কি তো দিবে? লে তুই তো খুঁজে পাস, তুই লিয়ে এলে যা, তোকে দিয়ে দেবো। লিয়ে লেবো তো? হ্যাঁ, কিন্তু লেবু যে তুমি যে ইয়ে দিয়ে ঢেকে থুই দিছে। কি করছো তুই এতক্ষণে? আবার আমি কোনে ঢেকে থুইছি? ও তুমি এত তল তল দিয়ে হাঁটিস, আমি তো আর তা জানি না। আমি তো গাছের লেবু খুঁজবার লাগিছি তাই। হ্যাঁ, আমি তা জানি না যে তুমি আমার গাছের লেবুর কথা কইছাও। ভাবি হ্যাঁ, তুমি এত ইয়াবাকে কেবা, এই যে তুমি দেওয়ার গাড়ে যদি ছোট ছোট কথা যদি না বোঝো, তোমাকে একেবারে ভেঙে বোঝন লাগবে কত। আমি তো জানি না যে আমার সেই একটু একটু দেওয়ার এত বড় বড় হয়ে পাইকে গেছে সে আমার গাছের লেবু পাকার মতো। তুমি কি মনে করছিলে যে চিরকাল কি হচ্ছে গা নাই একই রকম থাকবো? না, চিরকাল একই রকম থাকলে তাহলে দেওয়ারের ভাইরা বিদেশ গেছে, তাহলে ভাবি গেলে মন রাখবি কিটা? ঠিকই কইছে ভাবি। হ্যাঁ, এটা চান্স টান্স কি দেওয়া যায়? চান্স দিবার পারি, তুই যদি আমার গাছ থেকে আমাকে লেবু খুঁজে বাইকে দিবার পারিস। হ্যাঁ, আমি চান্স দেব, যদি তুমি যদি আমার গাছ থেকে আমাকে লেবু খুঁজে বাইকে দিতে পারো। তো তুমি কি লেবু গাছে হাত দিবে? দিবে না? হ্যাঁ দিবে না তো? হ্যাঁ, আমি কিন্তু লেবু কিন্তু একবার খবাত করে ধরবো কিন্তু। আরে সে ধরো আর খাও আর দেখো সে পরেরটা পরে, কিন্তু তুমি তো তোমার লেবু পাইলা, এখন আমি যে গাছে সে লেবু খুঁজতেছিলাম ওই লেবু আমাকে খুঁজে বাই করে দাও, তোমার লেবু আমি তোমাকে দিব, যাও। কে তুমি লেবু লিবে কে? তুমি অন্য কিছু লিবে তাই না? হুম, কলা দিবা? হুম, কলা দিবা? এই তো আমার লক্ষ্মী ভাবি, তাই তো তোমারে কই যে তুমি এত কিছু বোঝো কিসের লাগে? হ্যাঁ, না বুঝি না এতদিনে। হুম, তোর ভাই, তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেলে কলার বিষয়টা না জানলাম। আমার কাছে না লেবু আছে, তোমার কাছে তো লেবু নাই, থাকলে কলাই আছে। আর কলার সাথে কিন্তু আরো দুইটা জিনিস আছে। হ্যাঁ, কত কি যাই থাকো, এক জোড়া সুবুরি আছে, বুঝছো? সুবুরি? হ্যাঁ ভাবি। হ্যাঁ, তাহলে কখন যাবো? কখন যাবো? আইসো যখন মন চায়, কিন্তু দিনের বেলায় না, কিন্তু খবরদার। তো কখন যাবো? কখন আসবা? সন্ধ্যার পর আইসো চুপ চুপ করে। তাহলে আমি যা কিন্তু তোমাকে আস্তে আস্তে দরজা টুকা দেবো, অবশ্যই কিন্তু দরজা খুলবে, বুঝছো? আরে এত কষ্ট করে দরজা টুকা দেওয়া লাগবে কি? আমি দরজা চাপায় রাখবো নি, হাজার হলো দেওয়ার বিলে কথা দেওয়ার যাবি? এই তো ভাবি তোমার কথা শুনতেই আমার ভাল লাগে, বুঝছো? আমি দরজা খুলে এসে সুন্দর করে সাজিয়ে দিলে, এখন তো সাজিয়ে নেই, কেউ দেখা যাচ্ছে পাগলের মতো লেবু করে। তোমার তা সুন্দর লাগে ভাবি, তুমি তো আসলে ভাই তো মনে করো যে তার চোখ দিয়ে তোমাকে ঠিক মতন দেখতেই পার নাই, বুঝছো? তোমাকে দেখা লাগবে অন্তরের চোখ দিয়ে, তালি গান শুন তোমার ভিতরে সব কিছু দেখা যাবে। হয় ঠিকই কইছো, তোমার ভাই খালি সারা জীবন টাকার পেছনেই ছুটলো। তুমি যদি অনুমতি দাও তাহলে এখন একটু লেবু থাক দেই। তাই? হ্যাঁ, এত মন চাচ্ছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দেবো। দাঁড়া রে বাবা রে, তোর সাথে কথা কইতে কইতে মনে করো আমার এই ঠান্ডার মধ্যে দাঁড়ায় চল, আমার কোন জায়গায় আড়ালে দাঁড়ায় কথা কই। আচ্ছা চলো যাই, খোলা আকাশে নিচে আর শীতের মধ্যে না, চলো যাই। তাহলে কিন্তু আড়ালে যা, কিন্তু লেবু লাইবে দেওয়া লাগবে নি, চাইলে আরো কিছু দেবো না, খালি লেবু কিসের? আচ্ছা আচ্ছা আসো।